আমার বাসা উপশহর, তো আমি নর্মালি সব সময় উপশহর থাকি বন্দর, আওয়া যাওয়া করি লোকালে। তো লোকালে আওয়া যাওয়া করার কারণে দেখা যায় যে আমার সিএনজি ইউজ করা লাগে। তো সিএনজি ইউজ করতে গিয়া দেখা যায় যে এখানেও আপনার কিছু মলম পার্টি আসবেন, এরা আপনার ইয়ে মানে তারা প্ল্যান করিয়া হামাইবা সিএনজিত আপনার ও যে আপনার সিস্টেমে আপনার মাঝখানে ঢুকাইবা, আপনি বুঝতা না বা সাইডে ঢুকাইবা, তারা আগলো সে অ্যাঙ্গেলে উবাইবা বইবা তারা সিএনজির মাঝে, যাতে আপনার সিস্টেমে আপনার মোবাইলটা নিতে কি পারেন। তো ইলান আমার একবার হয়েছে ছোটোবেলা, আমার একবার মানি ব্যাগ আসছে, এর বাদে আপনার 2018 সালে আমার নতুন একটা স্মার্টফোন অ্যান্ড্রয়েড নোকিয়া ওটা আসছে, আমি গান আর কোনো ফাত্তা পাইছি না। এরপরে আরও একবার ট্রাই করা হয়েছে, মানে ও দুইবার আমি মানে ইয়ে করার পর থেকে ফেস করার পর থেকে আমি হুঁশিয়ার হয়ে গেছি। এখন আমি সবসময় চেষ্টা করি আমার মানে আত দিয়া হয় আতো রাখি নাইলে ফোকেট আমি আত দিয়ে আটি। সো আমি সবরে চেষ্টা রিকোয়েস্ট করবো ওটা যে বন্ধর যেহেতু এটা শুরু হয়ে গেছে বহুদিন যাবৎ, সবে একটু সতর্ক করে আটটা। আমি করিমুল্লা মার্কেট থেকে একটা ব্যাগ কিনতে গেছিলাম, তো ব্যাগ কিনতে যাওয়ার পরে দেখলাম যে একটা আওয়াজ হইলো মোবাইল নিয়ে গেছে। তো এই ছোটটা এতটুকু একটা বাচ্চা, সম্ভবত 15-16 এরকম হইতে পারে বয়স, তো মোবাইলটা নিয়ে যে দৌড় দিছে, ইচ্ছা করলে আমিও তারে মানে ধরতে পারতাম, আমি তো বুঝতে পারি নাই, তারপর এই ধরছে ওরে। তো এই আসলে আমি অবাক লাগছে যে এতটুকু একটা ছেলে কীভাবে একটা এই কাজটা করতে পারে, কত সাহস। তো এই জিনিসটা দেখে অনেক খারাপ লাগলো যে এরকম একটা জনবল জায়গার মধ্যে এই ধরনের একটা কাজ, এটা আসলে প্রতিরোধ করা দরকার, কারণ এখন থেকে যদি প্রতিরোধ করা না হয় আরও বড় ধরনের কোনো ক্রাইম ঘটতে পারে। এই ধরনের ঘটনা আস্তে আস্তে ঘটলে এটা বৃহত্তর অনেক বৃহত্তর থেকে বৃহত্তর সৃষ্টি হবে। সো আমি মনে করি যে সূচনার লগ্ন থেকে এগুলো প্রতিরোধ করা উচিত, জনগণ তথা সরকার এবং প্রশাসন এবং যারা এখানে নেতা আছেন পলিটিক্স যারা করে সবাই সহযোগিতা এটার প্রতিরোধ করা উচিত। একবারে হুকনালে একটা বেটা লঙ্গি উঙ্গি ভিন্ন দেখে বুঝে যাবে হকির বেটা, এ আইসে সিএনজি আমার পিছিয়ে মানে উবাই রয়েছে বুঝছেন নি, সিএনজি দুটার সময় আমার পাঞ্জাবি আমি নর্মাল সবসময় ভিন দিয়ে পাঞ্জাবি চেইনের পকেট থাকে, আর বিশেষ করে আমি হুজুর হলরে কই একটু সতর্ক হওয়ার লাগে, আমিও হুজুর যত হুজুর হল আসেন যাই না একটু সাদা সিদা ওলান পকেট হলিয়া বই রইন বাজে সালা গান ডিলা টেলা ওর অত খাম লই লে তারা দেখে স্কিন টাইট কোনো জিও অত সহজে খাম লইতে পারে না, তারা হয় খাটিয়া লইতো টান মারি নিতে পারে না, কিন্তু ডিলা ডালা বিশেষ করে আমি একদিন করিমুল্লার সামনে হলাম রাস্তা ক্রস হইয়া দেখছি একজন মহিলা হুন্ডার অফিসে বনো হুন্ডার অফিসে বনো টান বেগম আড়িচ্ছে টান, তো তারা আর জামোর মাঝে হয়তো হাজবেন্ড ওয়াইফ আসলা তারা মানে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন তাদের গেছুন গিয়া, যদি দেখা যায় তিনি হয়তো দুইটা পুরুষ মানুষ থাকতো আর দিলন মানতো তাতে হয়তো তারা ধরল, কারণে মহিলাদের কই মু একজন আপনারা সেফে থাকবা যাতে টান মারিয়া নিত না পারে বুঝছেন না। আর হুজুর হলেরও কমে একটু বেশি জিওর থাকা ও ও আরেকটা জিনিস করিমুল্লা তো মাত মাতি লাভ নাই, এটা তো আহি কিতা কইতাম এটা কইলে আরও উপরে পড়বো বুঝছেন, ওটাতে এটা মাতি লাভ নাই, এটা গুড়ি বিড়ি সব এটা রোটেশনে চলে রাখি ও কইলাম আগে আর কিছু কর।